নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি আছি ভাস্কর। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন যে বাংলা ভাষায় ভালো এমসিকিউ বই কোনটি হবে। তো আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এই বইটির রিভিউ। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তপতি জেনারেল নলেজ 2023, 20,000+ এমসিকিউ রয়েছে এই বইয়ে। এই বইটি শুধু ভালো বই সেটা নয়, এই বইটি বেস্ট এমসিকিউ বই। আপনারা বইটির কন্টেন্ট, বইটির ভেতরে কী কী প্রশ্ন রয়েছে, প্রশ্নের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি কেন বেস্ট বই। আমি শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম এটি বেস্ট এমসিকিউ বই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিগত বছরে 2022 পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নোত্তর সহ আপ টু ডেট প্রশ্ন এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ রিসেন্ট যে এক্সামগুলি হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। মার্কেটে এরকম বই কিন্তু নেই। তো এখানে চিপ এডিটর্স দেখতে পাচ্ছেন বোথরা অ্যান্ড শেটিয়া, তপতি পাবলিশার্সের বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, তার সাথে নতুন প্রশ্নও কিন্তু রয়েছে। আইএস, WBCS, প্রিলি, মেন, CGL, CHSL, PSC, WBP, মিসলিনিয়াস প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নোত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। বইটির MRP রয়েছে 490 টাকা। আপনারা যে কোনো বইয়ের দোকান থেকে ডিসকাউন্টে এটি কিনতে পারবেন, বা আপনারা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও কিনতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন MRP 490 টাকা দেওয়া রয়েছে। এটি নবম সংস্করণ, জুন 2022, একদম লেটেস্ট এডিশনের বই এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই বইটির গুরুত্ব কতখানি এবং এই বইটি কীভাবে অনুশীলন করা উচিত। তো এখানে আপনারা একটি লাইন দেখতে পাচ্ছেন, দিনে দিনে আমাদের এই বইটির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে, কারণ বাজারে এত আপ টু ডেট প্রশ্নোত্তরের বই একটিও নেই। এখন আমরা দেখে নেব সূচিপত্র, বইটিতে কী কী রয়েছে। বইটিতে আপনারা সকল বিষয়ের MCQ পাবেন। সবার প্রথমে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর, বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ। তারপর সেই সাবজেক্টের কিছু নতুন প্রশ্ন, অর্থাৎ যেগুলো আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো দেওয়া রয়েছে। তো টোটাল 20,000-এর ওপর MCQ আপনারা এই বইয়ের মধ্যে পাবেন। বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইতিহাসের প্রশ্নোত্তর, অর্থাৎ বিগত বছরের WBCS, PSC, মিসলেনিয়াস, WBP, ফুড SI বা SSC, CGL, CHSL, MTS, প্রত্যেক রেল গ্রুপ ডি, রেল NTPC প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে পাবেন। তারপর ভারতের ইতিহাস MCQ, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন MCQ, বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ভারতের সংবিধান থেকে আসা প্রশ্নোত্তর, তারপর সংবিধানের MCQ, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আপনারা পেয়ে যাবেন। বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্নোত্তর, তারপর আপনারা পাবেন ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার MCQ, বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ভূগোলের প্রশ্নোত্তর, ভারত ও পৃথিবীর ভূগোল MCQ, পশ্চিমবঙ্গের ভূগোল MCQ। তারপর আপনারা এখানে পদার্থবিদ্যা দেখতে পাচ্ছেন, বিগত বছরের প্রশ্ন, কিছু নতুন প্রশ্ন, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার, তার পরিবেশবিদ্যা আপনারা পাচ্ছেন, সাহিত্য, শিল্প, সংস্কৃতি। এখানে আপনারা স্ট্যাটিক জিকেটাও খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তার সাথে বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইংরেজির প্রশ্নোত্তর পাচ্ছেন, সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর পাচ্ছেন, বিবিধ সাধারণ জ্ঞান MCQ আকারে পাচ্ছেন। বিগত বছরের প্রশ্নোত্তর, কোন কোন পরীক্ষার প্রশ্নপত্র এখানে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র এই বইয়ের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয়েরই কিন্তু আপনারা বিগত বছরের প্রশ্নোত্তর পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভারতের ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন। সবার প্রথমে আমি আপনাদের সূচিপত্রতেই দেখিয়ে দিলাম, প্রথমে বিগত বছরের কম্পিটিটিভ পরীক্ষায় আসা প্রশ্নোত্তরগুলো দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ, তারপর নতুন প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইতিহাসের প্রশ্নোত্তর। এখানে আপনার প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন NDA এভাবে দেওয়া রয়েছে বিগত বছরের প্রশ্ন। তারপর CDS প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন, এবং 20,000 MCQ কিন্তু অনেক হয়, অর্থাৎ প্রচুর MCQ আপনারা এই বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন CDS 2022, এখানে CDS 2022 একদম লেটেস্ট প্রশ্নগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর IAS আপনারা দেখতে পাচ্ছেন, পরীক্ষার ডেটও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন WBCS মেন 2021, WBCS 2000 মেন, এখানে তারিখও দেওয়া হয়েছে 28/8/2021।
WBCS মেন্স আমরা সকলে জানি ইংরেজিতে হয়, কিন্তু এখানে প্রশ্নগুলো বাংলায় দেওয়া হয়েছে কারণ এটা বাংলা ভার্সনের বই। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের প্রচুর হেল্প করবে এই বইটি। এই বইয়ের প্রশ্নের কালেকশন কিন্তু দুর্দান্ত রয়েছে, কারণ প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন, বিগত বছরের প্রশ্নের সংকলন এই বইটি। কালেকশন কিন্তু দুর্দান্ত। তারপর WBCS মেন্স 2021 পর আপনারা এখানে পেয়ে যাবেন WBCS প্রিলি 2021 প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর। শুধুমাত্র 2021 নয়, 2020 2019 এগুলো কিন্তু আপনারা পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন SSC CGL TR 1 Shift 3 16/8/2021 28/8/2021 17/8/2021 SSC CGL CHSL তারপর MTS এগুলোরও কিন্তু প্রশ্নোত্তর আপনারা এখানে পাবেন, অর্থাৎ MCQ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন CHSL TR 1 এর প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি WBP SI অ্যান্ড লেডি এস এর প্রিলিমিনারি এক্সাম, যেটা 5/12/2021 হয়েছে, সেটাও কিন্তু এখানে, সেই প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া আছে। এভাবে আপনার রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন, এছাড়াও কেন্দ্র সরকারের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নোত্তর আপনারা এখানে পাবেন, অর্থাৎ MCQ আকারে পাবেন। তারপর আপনারা এখানে পাচ্ছেন PSC মিসলিনিয়াস এর প্রশ্ন, কনস্টেবল মেনের প্রশ্ন, WBCS প্রিলি 2020 সালের প্রশ্ন, WBCS প্রিলিমিনারি 2019 ইতিহাস থেকে আসা বিগত বছরের প্রশ্ন, PSC ক্লার্কশিপের প্রশ্ন আপনারা পাবেন, রেল গ্রুপ ডির পরীক্ষার প্রশ্ন পাবেন, WBP লেডি কনস্টেবল 2018 সালের প্রশ্ন পাচ্ছেন। টোটাল আমরা দেখে নেব কতগুলো প্রশ্ন আছে। WBCS প্রিলি 2015 সালেরও প্রশ্ন আপনারা এখানে পাবেন, অর্থাৎ বিগত বছরগুলোর প্রশ্ন আপনারা পাবেন। শুধুমাত্র WBCS নয়, WB পুলিশ, PSC, রেল গ্রুপ ডি, এখানে আপনারা দেখতেছেন রেল গ্রুপ ডি 2013 সালের প্রশ্ন। এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে, এবং প্রতি বছর দেখা গেছে এই বইটি থেকে প্রচুর MCQ কিন্তু কমন আসতে দেখা গেছে। তো আপনারা এই বইটি কিনতে পারেন, যে কোনো একটা ভালো GK বই পড়ে নেবেন, তারপর এই বইটি আপনারা প্র্যাকটিস করতে পারেন MCQ, কিন্তু আপনাদের GK নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 1302টি প্রশ্ন রয়েছে, শুধুমাত্র ইতিহাসের বিগত বছরের প্রশ্নের উপরেই। তারপর প্রশ্ন শেষ হওয়ার পর অ্যান্সারগুলো এইভাবে দেওয়া হয়েছে, 1A C, 2A B, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো শেষ হওয়ার পর পেছনে অ্যান্সারগুলি দেওয়া রয়েছে। 1302টির প্রশ্ন উত্তর আপনারা এইভাবে পেয়ে যাবেন। তারপর ভারতের ইতিহাসের প্রশ্ন, আগেরটা যে দেখালাম সেটা হলো বিগত বছরের ইতিহাসের প্রশ্ন, এবং এখানে কিন্তু যেগুলো প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ভারতের ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ইতিহাস থেকে 770টা প্রশ্ন, তারপর এখানে অ্যান্সার কী, উত্তরমালা, তারপর ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন, এখান থেকেও আলাদা করে প্রশ্ন আপনারা প্রচুর MCQ এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে 335টি প্রশ্ন আপনারা এখানে পেয়ে যাবেন। তো ইতিহাস থেকে আপনারা 2000-এর ওপর প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তারপর বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ভারতের সংবিধানের প্রশ্নোত্তর, এখানেও সেইভাবে দেওয়া রয়েছে, WBCS, WB পুলিশ, WBPSC, রেল গ্রুপ ডি, CHSL, CGL, MTS এগুলোর প্রিভিয়াস ইয়ার আপনারা পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন RRB NTBC শিফট 2, অর্থাৎ NTBC পরীক্ষার প্রশ্নও কিন্তু আপনারা পাবেন। পলিটি, তারপর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের আপনারা পাবেন, তারপর কিছু নতুন প্রশ্ন আপনারা পাবেন। তো এই বইটি আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, আপনাদের WBCS পরীক্ষার জন্য ভীষণ হেল্প করবে। PSC ফুড SI, ক্লার্কশিপ, WBP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, WBPSI, প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের এই বই থেকে ভীষণভাবে হেল্প করবে। প্রশ্নের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। যে কোনো পরীক্ষার জন্য আপনাদের এই বইটি হেল্প করবে। তো GK MCQ বইয়ের মধ্যে বেস্ট MCQ বই এটি। আপনারা শুধু GKই পাবেন না, তার সাথে ইংলিশও কিন্তু এখানে পেয়ে যাবেন। বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইংরেজির প্রশ্নোত্তর, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2022, এটার প্রশ্নোত্তর প্রশ্নপত্র আপনারা পাচ্ছেন, তার সাথে অ্যান্সারও পাবেন।
এবং তারপর আপনারা WBCS এরও প্রিভিয়াস ইয়ার এখানে পেয়ে যাবেন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2022। WBCS প্রিলি 2021, WBPSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি, যে এই এক্সামটি 7/8/2021 হয়েছে, তার ইংলিশে প্রশ্ন, তারপর এখানে অ্যান্সারও আপনারা পেয়ে যাচ্ছেন। ANM GNM 2021, 22/8/2021, 2021 শিফট 1, শিফট 2, এখানে আপনারা শুধুমাত্র জিকে পাবেন সেটা না, আপনারা তার সাথে কিন্তু এখানে ইংলিশও পেয়ে যাচ্ছেন। পিএসসি ক্লার্কশিপের ইংলিশে প্রশ্নোত্তর, তারপর WBP কনস্টেবল মেন। তো ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিনতে পারেন। বইটিতে টোটাল পেজ রয়েছে 728টি, বইয়ের পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে। তো বইটি এক কথায় আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে, দুর্দান্ত একটি বই, আপনাদের প্রিপারেশনে আপনাদের প্রচুর হেল্প করবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।